স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়, বাঁচে হতাশা বোঝা বড় দায়। মিথ্যে শ্রেণী ভেদ জীবনকে করেছে থেমে যায় সময় স্বপ্ন রাত, আহত আগামী কোথায় গিয়ে নামে মেরে চলছে শুধু অগ্নিপথ, অগ্নিপথ ওই লোকটা গেস্ট হাউসে থাকবে নাকি রাস্তায় থাকবে তাতে আমার কি, আমার চাকরিটা দরকার, মাস গেলে 40,000 টাকা পাবো, ব্যাস। রাইসা মা ফুপি আপু সবাই কত খুশি হবে। ফুপি ভালোই বলেছে, পায়ের নিচের মাটিটা আরও শক্ত হবে, সেই শক্ত মাটিতে শক্ত পায়ে দাঁড়াতে পারলে না ওই জিনাতের পা মাটি থেকে উপরে ফেলা সম্ভব, নাহলে আমরা তো নেই হয়ে যাব। জিনাত মির্জা, ক্ষুধার জ্বালায় আমরা কিন্তু মরছি না, এবার তোমার পালা। ওয়াও, গ্রেট গ্রেট তালাদ ভাইয়া, তুমি তোমার বোনের বিয়ের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছো আমি তো ভাবতেই পারছি না। এখন শুধু একটাই কাজ বাকি। কি কাজ? ওই কাজল আর রাইসাকে ইনভাইট করা, তোমাদের বিয়ের মেইন ক্লাইম্যাক্স তো ওরাই। আমি শুধু ভাবছি তোমাকে বরের বেশে দেখে ওই কাজল যে নিজেকে কতবার বউয়ের সাথে কল্পনা করবে। হ্যাঁ, আমিও ভাবছিলাম যে কাজলকে মানে আমাদের বিয়েতে ইনভাইট করি, কিন্তু আবার ভাবছি যে মানে কেন মানে কাপড়ে হাত দিয়ে লাভ থাকি। শ্যামা বলছিল যে মানে কাজলকে আমাদের বিয়েতে দাওয়াত দিয়ে ওকে এমনভাবে জানাতে হবে যেন সবাই বলছে আমাকে সেগুলো। অবশ্য তারপর ভাইয়া আমার মাথায় না মানে আরেকটা আইডিয়া এসছে। তোমার আইডিয়া? ওরে বাবা, তোমার আইডিয়া মানে তো ডেঞ্জারাস কিছু। আচ্ছা বলো শুনি, তোমার আইডিয়াটা কি? আমি ভাবছিলাম যে আমাদের বিয়ের পর আমি আর শ্যামা সোজা কাজলের বাসায় চলে যাবো দোয়া নিতে। গ্রেট, আইডিয়াটা ভালো। আচ্ছা তোমার এই প্ল্যানটাই ফাইনাল, এ ব্যাপারে আর কোনো কথা হবে না। আচ্ছা সাহেব, তুমি তোমার বিয়েতে তোমার বন্ধুদের ইনভাইট করবে না? বন্ধু মানে আমার বন্ধু? আরে বাবা, হ্যাঁ তোমার বন্ধু, এত বড় হয়েছে তোমার বন্ধু থাকবে না, তাই হয় নাকি কখনো? আচ্ছা ঠিক আছে, তুমি ভাবো তোমার বন্ধুদের নাম ভেবে আমাকে বলো, আমি নিজে ওদের ইনভাইট করবো। এর ফাঁকে আমি আমার হিরোইনকে একটা মেইল করে ফেলি, খেলাটা না জমালে তো আর হচ্ছে না, ভাবো তুমি ভাবো। আমি আর সাহেব ভাই একই মার পেটে জন্ম, আমাদের আপন ভাই বোন আমরা,
ছোটবেলা থেকে এক থালের ভাত দুজনে ভাগ করে খেয়ে বড় হয়েছে। শাড়ি যদি কোনোদিন ব্যথা পেত আমি সবার আগে ধরে যেতাম, আমি ওর চোখের পানি মুছিয়ে দিতাম। শুনলেন তো শাড়ি কি বললো? শুনেছি, তোমরাও শুনে রাখো, সত্যি কোনোদিন জামা থাকে না, একদিন না একদিন প্রকাশ পাবে। ওদের চলে যাওয়ার দায়িত্বটা তোমাকেই হ্যান্ডেল করতে হবে সাহেব। আমি শুধু তোমাকে আইডিয়া দিয়ে হেল্প করতে পারি, কিন্তু এক্সিকিউশনটা তোমাকেই করতে হবে। দেখ আয়সা, তোর তারা কুকুর কথা শুনতে তোদের সবারই খুব খারাপ লাগে, সেটা আমি জানি, কিন্তু তোর এই ফুকু যা বলে সেটা অত্যন্ত সত্যি কথা। দেখলি তো, আমি তোদের বলেছিলাম না যে এই স্পাইনলেস প্রিন্সিপাল কোনো দিন তার কলেজে আমাদের এই ফ্যামিলির কারো চাকরি দেবে না। সত্যি হলো তো? তুই একবার চিন্তা করে দেখ, একটা কলেজের প্রিন্সিপাল, একজন শিক্ষক, আর একজন শিক্ষক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, সেই মানুষ তার কলেজের একজন শিক্ষককে দিনে দুপুরে খুন করা হলো, আর সেটা প্রত্যক্ষদর্শীকে তোর বাবা, আমার ভাইজান, অথচ প্রিন্সিপাল চুপচাপ বসে থাকলো, কিচ্ছু করলো না, তোর বাবার পাশে এসেও দাঁড়ালো না। এ কি মানুষ? মানুষ নামধারী অমানুষ। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আজ যখন ওই বুড়োটা আমাকে জ্ঞান দিচ্ছিল, ওকে তোমার মানুষই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ও একটা মানুষ রূপী শয়তান। তুই ঠিকই বলেছিস রে রায়সা। শোন রায়সা, একজন মানুষের মধ্য থেকে যখন তার বিচার, বুদ্ধি, বিবেক সব কিছু লোপ পায় না, তখন কিন্তু সে আর মানুষ থাকে না, সে হয়ে যায় অমানুষ। আর ওই কলেজের প্রিন্সিপাল তাই হয়েছিল, আর তার মাথার উপর বসেছিল ওই জিনা মির্জা। আরে প্রিন্সিপাল তো কিছু করেনি, ওকে দিয়ে সব কিছু করানো হয়েছে। মাঝখান থেকে ওই পুলিশ অফিসার সাজ্জাদ খান, ওই সাজ্জাদ খান জিনাত মির্জার ঘুম হারাম করে দিয়েছিল, কিন্তু বেচারা পারল না, তীরে এসে তরি ডুবে গেল। ওই জিনাত মির্জা যখন বুঝতে পারল না যে সাজ্জাদ খান ওকে ছাড়বে না, তখন জিনাত মির্জা তার সমস্ত ক্ষমতা বল প্রয়োগ করে সাজ্জাদ খানকে এখান থেকে ট্রান্সফার করে দিল। তবে সাজ্জাদ খান যাবার আগে একটা কাজ করে গেছে, আর সেটা হচ্ছে তোর বাবার হত্যার পরিকল্পনা সমস্ত কিছু ফাঁস করে গেছে। আর এই সমস্ত কিছুর পেছনে কে জানিস? ওই জিনাত মির্জা। জিনাত মির্জা, আমরা তো সবাই জানি এই কাজ আর কারো পক্ষে সম্ভব না, তোর বাবা, আমার ভাইজান,
কি দোষ করেছিল ভাই? নিজের সহকর্মীর হত্যার প্রতিবাদ করেছিল, অন্যায়ের প্রতিবাদ করেছিল, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। একজন সাহসী মানুষ যেখানে সবাই মুখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু তোর বাবা তো চুপ করে শুনে যায়নি, সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, এটাই তার দোষ। তাহলে কেন কেন ওই জিরাত মির্জা কেন? ফুপি, আমার ভাই যেন এভাবে অকালে চলে গেল, তোর বাবা একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু জিরাত মির্জা তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল, তোদের তিনটা বোনকে এতিম করে দিল। ফুপি ফুপি কেঁদো না তো, বলো তো কাজল আপা ফোন করেছিল? তোকে তো বলতে ভুলেই গেছি রে মা, কাজল ফোন করেছিল, অফিস থেকে ফোন করেছিল। ওর চাকরিটা খুব ভালো রে, খুব ভালো একটা চাকরি পেয়েছে। হ্যাঁ, আজকে ওকে জয়েন করতে বলেছে অফিসে। ফুপি, ইটস আ গ্রেট নিউজ, তুমি আমাকে এতক্ষণ বলোনি কেন? উফ, আমার যে কি ভালো লাগছে। আপু কোথায়? অফিসে? অফিসে আছে। আসলে ওর সাথে কথা বলে মনে হলো ও মনে হয় একটু টেনশনে আছে, মানে প্রথম দিন, তো প্রথম দিনে অফিসে জয়েন করতে হলো, সেই জন্য মনে হয় একটু টেনশন করছে। ওয়াও, দ্যাটস গ্রেট, ওর খুব মজা লাগবে। না রে স্যার, না। এখনো আমাদের জন্য কোনো গ্রেট নিউজ আসেনি, যেদিন আমরা ওই জিনাত মির্জার মুখোশটা উন্মোচন করতে পারব সেদিনই হবে আমাদের জন্য গ্রেট নিউজ। জানিস রায়সা, এতদিন আমি কি ভেবেছিলাম, এতদিন আমি ভেবেছিলাম ওই জিনাত মির্জার সাথে লড়াই করে কি লাভ, ও তো অনেক শক্তিশালী, আর আমরা ওর তুলনায় কত ক্ষুদ্র, কত ছোট, ওর সাথে লড়াই করে তো আমরা পারবো না। তাই বারবার আমি তোদেরকে নিষেধ করেছি, বারণ করেছি, তোদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু যেদিন আমাদের মাথার উপর থেকে ও ছাদটা কেড়ে নিল, তারপর থেকে আমার সব ভয়, সব আশঙ্কা, সব কিছু দূর হয়ে গেছে। এখন আমার আর কোনো ভয় নেই, এখন আমার শুধু একটাই স্বপ্ন, মরার আগে ওই জিনাত মির্জার সর্বনাশ দেখে যাওয়া। ও সর্বনাশ, বল বল রেসা, বল, তোরা পারবি না, পারবি না ওর সাথে লড়াই করতে, পারবি না? এতদিন ওই জিনাত মির্জা আমাদের সাথে যে অন্যায় করেছে, যে অবিচার করেছে, সব কিছু প্রতিশোধ নিবি তোরা, তোরা ওর বিরুদ্ধে লড়াই করবি। বল বল রাজা, পারবি না তোরা, পারবি না? পারবো তো অবশ্যই ফুপি, পারতে আমাদের হবে। তবে তালাতকে আগেই স্যারেন্ডার করার কথাটা বলা মনে হয় ঠিক হয়নি, আরেকটু মনে হয় খেলতে হবে। ও গড, আমি তো ওই ভদ্রলোকের ছবিটা অফিসে ফেলে রেখে এসেছি, এখন আমি ওকে চিনব কি করে?
কাশিমা কাচো কেন কাচো কেন কি হয়েছে সায়রা সায়রা আসছি কি ব্যাপার রাশি কাচ্ছে কেন তুমি আমাকে জিজ্ঞেস করছো রাশি কাচ্ছে কেন আমাকে তুমি আমি আমি ভাবতেই পারছি না তুমি আমাদের রহমান স্যারের মেয়ে একটা বাচ্চা যখন স্কুলে যায় তখন অবভিয়াসলি তাকে হোমওয়ার্ক করতে দেয় আর সেটা যদি করে না যায় তাহলে টিচার তাকে শাস্তি দিবে এটা তুমি জানো না হ্যাঁ হোমওয়ার্ক না করলে তো পানিশমেন্ট পাবে তাহলে তুমি জেনে শুনে এই ভুলটা কেন করলে আমি ভুল করেছি অফকোর্স রাশি তোমাকে হোমওয়ার্কটা করে দিতে বলেছে আর সেটা তুমি কানেই দেন সে হোমওয়ার্ক না করে স্কুলে গিয়েছে ন্যাচারালি টিচার তাকে পানিশমেন্ট দিয়েছে ইভেন প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল তার সঙ্গে দেখা করার জন্য কিন্তু আমি তো আমি তো বলেছিলাম নতুন মামি কিন্তু তুমি বললে রাশি তুমি কম্পিউটারে চ্যাট করো আমি তোমার পরে হোমওয়ার্ক করে দিচ্ছি রাশি দেখি তোমার কি হোমওয়ার্ক করতে হবে বের করো আমি কম্পিউটারে কাজ করছি আমাকে ডিস্টার্ব করছো কেন দেখো আমার কি করতে হবে না করতে হবে সেটা আমি ভালো করে জানি সো প্লিজ কি হলো কথা বলছো না কেন বলো নীরবতাই সম্মতির লক্ষণ তুমি তাহলে স্বীকার করে নিচ্ছ যে তুমি ভুলটা করেছ কি হলো চুপ করে আছো কেন ভুল করলে অ্যাকসেপ্ট করতে শেখো সায়রা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এসছেন ভালোই হয়েছে আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা ছিল